আসসালামু আলাইকুম। আজকে আমি এরকম একটা টেবিল ম্যাট করে দেখাবো। এটা করার জন্য আমি প্রথমে একটি সুতো নিয়েছি। সুতোটাকে হাতে পেঁচাবো। হাতে পেঁচিয়ে আমি এখান থেকে একটা দুটো চেন নিব, তিনটে চেন নিয়ে আমি এখানে লং চেন করব। এভাবে হাতে পেঁচিয়ে করলে এটা দেখতে খুব সুন্দর হয় এবং করতে খুব সহজ হয়। এভাবে আমি এটা সুতোটা পুরো রাউন্ড করে আমি লং চেন করব। এটা হচ্ছে মাঝখানের অংশ, এখান থেকে আমার ম্যাটটা তৈরি হবে। এটা হচ্ছে রাউন্ড, একটা সহজ ডিজাইন। আমি এটা প্রথমে আপনাদের একটা সহজ ডিজাইন দিয়ে শুরু করছি, এরপরে আমি অন্য অন্য আরও ডিজাইন দেখাবো। এভাবে আমি এটা লং চেন করব। দেখুন আপনারা আমি কিভাবে এখানে লং চেন করছি আর সুতোটার মধ্যে আমি করছি। এই যে সুতোটা আমি এভাবে টান দেব, তাহলে আমার এই যে লং চেনটা করেছি এটা গোল হয়ে যাবে, আর যতটুকু ফাঁকা থাকে সেখানে আমি একটা বা দুটো লং চেন করে আমি শেষে প্রথম যে লং চেন মানে চেনটা করেছিলাম তিনটা চেন সেখানে আমি জয়েন করব। এভাবেই এখান থেকে আমি আবার তিনটে চেন নিয়েছি, নিয়ে আমি আবার লং চেন করব। এটা যেহেতু উলের সুতা এটা এমনি টানলে বাড়ে, আর আপনারা যদি অন্য সুতা দিয়ে করেন তাহলে একটা চেনের মধ্যে আপনারা দুটো করে লং চেন করবেন মাঝে মাঝে। ধরেন 5-6 লাইন পরপর করবেন, তাহলে আপনার রাউন্ড শেপটা সুন্দর হবে, গোল হবে। আজকে দেখুন আমি একটা চেনের মধ্যে দুটো চেন আপনাদের দেখানোর জন্য করেছি। একটা চেনের মধ্যে আমি দুটো করে লং চেন করেছি। এভাবে আমি এটা রাউন্ড করব। দেখুন এভাবে আমি রাউন্ডটা করেছি। আর এই যে গোলাপি কালার ফুলটা আমি কিভাবে করেছি সেটা এখন আপনাদের দেখাবো। আপনারা দেখুন, লক্ষ্য করুন আমি কিভাবে করছি। চেনের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি তিনটে লং চেন করব, করার পর একটা চেন বাদে আমি এইভাবে তুলব। এখন এভাবেই একসাথে একটা চেনের মধ্যে আমি তিনটে লং চেন করব, করে যে তিনটা সুতা আমি তিনটা একসাথে চেন করব না, তিনটা লং চেনের যে সুতোটা সেটা আমি এক চেনের মধ্যে দিয়ে বের করে আনব। আপনারা খেয়াল করুন, আমি কিন্তু সুতোটা কিন্তু অন্যভাবে জয়েন করিনি, আমি সুতোটা কিন্তু শুয়ের মধ্যে আটকে রেখেছিলাম। দুটো চেন রেখে আমি আবার দুটো চেন, দু নম্বর চেনের মধ্যে আমি আবার তিনটে লং চেন করব। তিনটে লং চেন করলে আমার সুতো হয় মোট 4টা। দেখুন এখানে 4টা সুতো, এই 4টা সুতো আমি বের করব। দুটো চেন নিয়েছি, এভাবে আমি রাউন্ডটা করেছি। আপনারা চাইলে এটা করতে করতে আপনারা বড় করতে পারেন। আমি এটা আপনাদের সহজ ডিজাইন দেখাচ্ছি, এটা প্রথম ডিজাইন। এই জন্য এর পরের লাইনগুলো আমি কীভাবে করব সেটা আপনারা দেখুন। আমি আবার টিয়া কালার সুতা নিয়েছি। এখানে আমি আবার তিনটে লং চেন তিনটে চেন করব। তিনটে চেন করার পর আমি লং চেন করব।
এখানে আমার একটা চেন, এরপর দুটো লং চেন। আমার মোট এখানে তিনটে চেন হলো। আমি এখানে আবার অন্য ঘরে যেয়ে আমি দুটো চেন করেছিলাম গোলাপি কালার সুতো, সেখানে আমি তিনটে করে চেন করব, লং চেন তিনটে করে লং চেন করব। এভাবে করব তাহলে আমার ফুলে যে ডিজাইনটা সেটা আমার চলে আসবে খুব সুন্দর। দেখুন যে এমন হয়েছে, আমি এভাবেই দ্বিতীয় লাইনটা আমি আর কোনো ডিজাইন করব না, নর্মালি লং চেন করে টেনে যাব। এভাবেই আমি এটা করতে পারবো, আপনারা এটা এইভাবেই করবেন। একটা চেনের ভিতরে আমি দুটো লং চেন করেছি, সবগুলোর মধ্যে কিন্তু করবেন না, একটা একটা করে দূরে দূরে করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার এটা বানানো হয়ে গিয়েছে, দেখুন এরকম হয়েছে।